নিহতদের ছোপ ছোপ রক্তে ভেসে গিয়েছিল যে পন্টুন, এ ছবি দেখে তা বোঝার উপায় নেই। কিন্তু তখনও পন্টুন নোঙর করার দড়িতে লেগে থাকা রক্তের চিহ্ন ঘটনার বীভৎসতার কিছুটা হলেও ধারণা করা যায়। কারণ পাঁচজন মানুষ মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ধুয়ে মুছে তাদের রক্ত বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলে মনে হয় আমতলি বরগুনার লঞ্চগুলোর জন্য নির্ধারিত পন্টুনে নোঙর করা ভোলার চরফ্যাশনগামী তাশ্রিপ চার লঞ্চের সামনে হঠাৎই বিস্ফোরণ। যাত্রী ওঠার সিঁড়ি এলাকায় সাপের মতো কিছু একটা মুহূর্তেই মিসমার করে দিল সব কিছু। কিন্তু জিনিসটি কি? পন্টুনে নৌযানগুলোকে নোঙর করার জন্য যে দড়িটিকে ব্যবহার করা হয় সেটিকে বলা হয় আলাদ। এই যে দেখুন, খুবই ভারী এই দড়িটি, এবং সব মিলে এখানে প্রায় 50 হাত রয়েছে। আর এখানে যতটুকু দৃশ্যমান রয়েছে, এই যে লঞ্চের এই সম্মুখ ভাগ থেকে এই নোঙর করা পর্যন্ত, এটুকের দৈর্ঘ্য মোটামুটি 12 হাত। এখানে যারা কাজ করেন, লস্কর সহ যারা এই নৌযানগুলোকে নোঙর করার দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে এটির ওজন, কেউ বলছেন 1 মণ, আবার কেউ কেউ বলছেন 10 মণ। এটি যে খুব ভারী এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই ধরনের একটি ভারী বস্তু যখন প্রচণ্ড গতিতে কাউকে আঘাত করে, তখন তার পরিস্থিতিটা কী হয় সেটি আসলে সহজেই অনুমান করা যায়। কিন্তু এ দড়িটি ছিঁড়ল কী করে? ফায়ার সার্ভিস বলছে পেছন থেকে পাশাপাশি নোঙর করা টিপু 13 ও তাশ্রিপ 4-এর মাঝে ধাক্কাধাক্কি করে যখন ফারহান 6 লঞ্চ ঢুকতে প্রতিযোগিতা করেছে, তখন তাশ্রিপ লঞ্চের দড়িতে ক্রমাগত চাপ পড়তে থাকে। এবং এটি ছেঁড়ার আরেকটি কারণ, দড়িগুলো অনেক পুরনো। আমরা যে রশিটা বাঁধতেছি সেটা সঠিকভাবে বাঁধা আছে কিনা, এবং ওই রশিটার মেয়াদ কী পরে আছে কিনা, যে রশিটা আমরা দিয়ে বাঁধতেছি ওই রশিটা কতটুকু স্টেবল, এই জিনিসগুলো দেখতে হবে সবার আগে। যারা এই ঘটনা দেখেছেন তারা বলছেন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ঘটা দুর্ঘটনায় প্রাণ হারালো নিরীহ 5 জন মানুষ। নিজেদের এমন পরিণত হলে কি হতো এমন শঙ্কায় ভয়ার্ত সব মানুষ বিচার চান। ওই ছেলেটা থেকে আমি 2টা পানি নিছি, পানিটা নিয়ে 1 মিনিট হয়নি আমি এই লঞ্চটা ওভারটেক করে বাম সাইডে ছিলাম, আমি ডান সাইডে ছিলাম না। আমার ভিতরটা তো এখনো কাঁপতেছে, আমি তো কারো দেখাইতে পারতেছি না, চোখে পানি ফালাইতে পারতেছি না, আমার অনেকটা খারাপ লাগে। কিন্তু যে ঘটনাস্থলে আপনি 2 মিনিট আগে আমি এখান থেকে হাইটে যাইতেছি, আমার লঞ্চে আমি বাড়িতে যাবো। আলাদের কয় টাকা দাম, আমারও তো একটা বাচ্চা আছে, মানুষের বাচ্চাও তো মারা গেছে, আমি চাই এখন শাস্তি। এ ঘটনার পর তাশ্রিপ 4 ও ফারহান 6 লঞ্চের রুট পারমিট বাতিল করেছে নৌ সংস্থা। ঘটনার তদন্তে তারা গঠন করেছে 3 সদস্যের কমিটি, আর নৌ পুলিশ 2 লঞ্চের চালক সহ 5 জনকে আটক করেছে। এখানে বার্ডিং কখন কোটা ছেড়ে যাবে ইত্যাদি এই বিষয়গুলো দেখে নৌ নিটটা। এখন আসলে কার ব্যর্থতা কার সফলতা এটা দেখার সময় এখনো আমরা পাইনি, আমরা সময় তদন্ত করব, তদন্ত সাপেক্ষে এটা বের হবে। এত এত সংস্থা নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট টার্মিনালে কাজ করলেও বাস্তবতা হলো প্রতিটি লঞ্চ নোঙর করার সময় বিআইডব্লিউটিআর কর্মকর্তারা উপস্থিত থাকেন না, এমন অভিযোগ উঠেছে। এছাড়া লঞ্চ কিংবা এর সঙ্গে সম্পৃক্ত মেশিনারিজের কতটা নিয়মিত মান তদারকি করা হয়, 5 জন মানুষের একটি দড়ি ছিঁড়ে দুর্ঘটনায় মৃত্যুর পর এমন অনেক প্রশ্নই উঠেছে। আজহার লিমন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া। সেরা পণ্যে সেরা অফার।